জানি না, আপনারা দেখেন আমার কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই, নিয়ে যাচ্ছে। আসলে তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক, কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে। কারণ কাজ করতে গিয়ে অনেক সুইট, অনেক একটা লাভিং, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই। কারণ আমাদের সময়টা তো খুব অল্প, শুটিংয়েই থাকতে হয় বেশি, তো ওইভাবে আসলে আমার দেখা হয়নি। আর ওর ব্যক্তিগত যা যা কিছু সেগুলো নিয়ে আসলে ওর ব্যক্তিগত জায়গায় আছে, যেমন ও যেমন আমাকে বলেনি, আমারও জানার কোনো আগ্রহ নেই। কিন্তু ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে আপনাদের প্রতি, আমি একরকম করে বলবো, তারপর আপনারা প্রেজেন্টারকে আর একরকম করে বলাবেন, এই জিনিসগুলো আর করেন না, এই জিনিসগুলো যেন না হয়। এই জিনিসগুলো কিন্তু হয়েছে, হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আজকে যত চ্যানেল আছে, যত সাংবাদিক আছে, তাদের জন্য কিন্তু আমি আজকে চয়নিকা চৌধুরী। গত করোনার থেকে ডিসেম্বরের 11-তে আমার বিশ্ব সুন্দরী রিলিজ, এই 10 মাস কিন্তু আমি যাইনি, আমি কিন্তু আমার জন্মদিনের দিন গিয়েছি, ডিসেম্বরের 1। ওরকম আসা যাওয়া হতো না, কিন্তু ওর সাথে আমার অনেক সুইট একটা সম্পর্ক, কাজের সম্পর্ক। একটা মেয়ের কেউ নাই, সে আমাকে, আমি তাকে স্নেহের চোখে দেখেছি, সে আমাকে মা ডাকে। কারণ আমি খুব পরিচ্ছন্ন লাইফ লিড করি, আমার 20 বছরের কেরিয়ার শুধু ও না, আমার 20 বছরের কেরিয়ারে যত শিল্পী আছে, যত কলাকুশলী আছে, যারা নেপথ্যে কাজ করে, সবারই বিপদে আপদে আমি ছিলাম। আমি এমন মানুষ না যে আমার পাশে আগুন লেগেছে, পাশের বাড়িতে আমি চুপচাপ বসে আছি, আমি এরকম না। আমি যাই মানুষের পাশে গিয়ে একটু কথা বললে কোনো সমস্যা নাই, তুমি কেন বিপদে পড়েছো ওইটার সাথে তো আমি রিলেটেড না, কিন্তু তোমার বিপদ এটা সত্যি, তার মানে তো আমি যাবো না। আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব। কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ, আমি আমার আমি এমন কিছু করিনি যেটা নাকি একটা ভুলের তাড়নায় পড়বে, বা কোনো কিছু ভুল বা কোনো ক্রাইম। আমার মনটা যেহেতু পরিষ্কার, আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো। আমি যাচ্ছি ডিবি অফিসে, বললো ডিবি অফিসে প্লিজ আমাদের ফলো করেন, মিডিয়া প্লিজ ফলো করেন, আপনাদের সাথে আমরা আছি, যান দিদি, যান।